রূপা, জানি এখনো বসে আছো বুড়ো চাচার ঝুপড়ির বেঞ্চিতে। চাচা নিশ্চয় এতক্ষণে খামটা তোমার হাতে দিতে ভুলেননি। চিঠিটা যখন পড়ে শেষ করবে, তখন আমি শহর ছেড়ে অনেক দূরে পিচঢালা রাজপথ থেকে নেমে অচেনা কোনো গাঁয়ের বাঁকের মেঠো পথ ধরে হেঁটে হেঁটে পৌঁছে গেছি ঘোলা কোনো এক নদীর পারে। তোমার দেয়া বেনসনের প্যাকেটের শেষ বেনসনটা বেশ হায়েস ভরে টেনে ঘোলা জলের বুকের ভেতরের চাঁদটাতে তোমাকেই দেখছি। বিশ্বাস করো, আমি কখনো হিমু হতে চাই না। রূপা, দিব্যি দেখতে পাচ্ছি লাল বেনারসিতে তোমার অপরূপ রূপে লজ্জা পেয়ে অপ্সরীরাজ পৃথিবীতে নামবে না বলে পণ করেছে। তোমার খুব ইচ্ছে ছিল বধূ বেশি থুই থুই জ্যোৎস্না রাতে আমার হাত ধরে নিরুদ্দেশে হাঁটবে সমস্ত রাত গন্তব্যহীন পথের জোড়া শালিক হয়ে। দেখো রূপা, চারটা সত্যি সত্যি খুলে বসেছে তার উদম রূপের পসরা। অবাধ জ্যোৎস্নায় পার্থিব সমস্ত কিছু হয়ে উঠেছে ভীষণ অপার্থিব মোহময়। রূপা, কাঁদছ? কাঁদো রূপা, যত ইচ্ছে কাঁদো। এই তো কান্নার রাত শেষ হলো বলে মাত্র কয়েক ঘন্টা পর এই তুমি বরের খুনসুটিতে ভীষণ লজ্জা পেয়ে হাসবে। মায়া মায়া লাজরঙা হাসি মাখা মুখ দেখে বরটা পারবে না চোখ ফেরাতে যেমন পারিনি আমি। রূপা, মাতৃত্ব যে কত আনন্দের তা আমি নিজের মাকে দেখে বুঝেছি। জানোই তো পিতা হওয়ার ক্ষমতা আমার নেই, এখানে কোনো মিথ্যে নেই। যেটুকু সত্যি গোপন করেছিলাম আজ তোমাকে সবটুকু জানাবো বলে প্রতিজ্ঞা করেছি নিজের কাছে। তুমি জানতে কোনো এক অ্যাক্সিডেন্টে আমি সেই ক্ষমতা হারিয়েছি। রূপা, এটুকু ছিল ডাহা মিথ্যে। বয়সে বছর পাঁচেক বড় চাচাতো বোন ইরিনের প্রেমে পড়েছিলাম। ইরিন তখন সদ্য ডিভোর্সি, সাথে এক বছরের মেয়ে সহ কানাডা ফেরত। অন্তত আমার নেশাধরা দৃষ্টিতে তখন ওর মতো আকর্ষণীয় ফিগারের অপরূপা পৃথিবীতে বিরল। সমস্ত রূপ যৌবন ঢেলে এই মুখচোরা আমাকে পাগল করে তুলেছিল। সে রূপের চেয়ে ওর যৌবনের নেশায় আমি তখন হিতাহিত জ্ঞান লুপ্ত পাগলটায়। ইরিনের মেয়েটাও আধো আধো বলে কেন যেন আমাকে পাপা বলে ডাকা শুরু করেছিল। জন্মদাতার সাথে হয়তো কোনোভাবে মিল খুঁজে পেয়েছিল শিশুটা, কিংবা মায়ের সাথে অন্তরঙ্গতা দেখে ভুল করে পিতা ভেবেছিল। আমার ন্যাওটা ছিল ভীষণ। ইরিন চায়নি মেয়ের আদরের কোনো ভাগিদার আসুক, বুঝিয়েছিলাম লাভ হয়নি। আমাদের বিয়ে হলো গোপনে। সপ্তাহ খানেক পর সোজা আমাকে নিয়ে ঢুকল ওর বন্ধুর ক্লিনিকে। রূপা বললে বিশ্বাস করবে কিনা জানি না, ভ্যাসেকটমি সম্পর্কে কোনো ধারণাই ছিল না। ইরিন আশ্বাস দিল সামান্য একটা অপারেশনে আমাদের নিশ্চিত নির্বিঘ্ন সংসার হবে। মেয়ের নিরাপত্তার ব্যাপারে ইরিনের মাতৃত্ববোধের তীব্রতা দেখে পিতৃত্বের সমস্ত জৈব উপাদান বিসর্জন দেওয়ার মুহূর্তে নিজেকে মহামানব ভেবে বেশ গর্ববোধ হচ্ছিল বটে। ইরিনের মেয়ের প্রতি আমার পিতৃত্ব জেগে উঠেছিল কানায় কানায়।
বরণ করে নিলাম চিরকালের বন্ধাত্ব। ভীষণ বোকামি করে ফেলেছি, তাই না? জানো, আফসোস ছিল না মোটেও। শারীরিক রেশাকে ভালোবাসা ভেবে বিরাট ভুল করে নিজের সর্বনাশ করেছিলাম রূপা। চার সপ্তাহের বিশ্রামকালেও স্বল্প বসনা ইরিনের স্বচ্ছ পোশাকের বাঁকে বাঁকে থমকে যেত আমার ভারী নিঃশ্বাস। সংযত হতে কষ্ট হতো খুব, কিন্তু উপায় ছিল না। আমার অজান্তে কখন যে ইরিনের প্রাক্তন বরের সাথে শুরু হয় প্রেম প্রেম খেলা, তা যদি খুনাক্ষরেও টের পেতাম। যখন জানলাম, ততদিনে দেরি হয়ে গেছে ঢের। ডিভোর্স লেটার টেবিলের উপর রেখে আমার ছাদের উপর দিয়ে কান ফাটানো শব্দ তুলে ইরিন চলে গেল মেয়ে সহ প্রাক্তনের সাথে প্রবাসীর ঠিকানায়। রূপা, কায়বন বাক্যে প্রার্থনা করছি, তোমার প্রথম সন্তান হোক মেয়ে, কোনো না কোনোভাবে খবরটা পেয়ে যাব নিশ্চিত। পৃথিবীটা বড্ড ছোট হয়ে এসেছে রূপা, যদি কখনো দেখা হয়ে যায় ওর গাল দুটো টিপে দিয়ে বলতে দিও, তুই তো আমার মেয়েরই সোনা, ভুল করে পিতৃত্ব পেয়ে গেল অন্য কেউ, পরজন্মে আমাকে বাবা বলে রাখিস। রূপা, ক্ষমা করো, ফিরে যাও। লাল সাদা গোলাপে সাজানো কনের আসন জুড়ে বসো মহারানী হয়ে। আজই খোলাটে নদীর বালিয়াড়িতে শুয়ে কাটিয়ে দেব জ্যোৎস্না শয্যার রাত। জানি ঘুমাবে না, ফুলশয্যার নরম আদরে অনন্য হোক তোমার রাত্রি যাপন। রূপা, ভালো থেকো, বরের সোহাগিনী হয়ে থেকো। নয়নের কাজল থেকে মুছে দিও এই কাজল নামের পুরুষকে। মিনতি রইল, কখনো নপুংসক বলে গালি দিও না, আমি পুরুষ, তাই এক নিরপরাধ নারীকে মুক্তি দিলাম আজ। জীবন থেকে পালানো একজন কাজল।